হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমার ভালোবাসা রান্নার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটা তৈরি করছি সেটা হলো প্রতিবেশী রাষ্ট্রের রান্না গুজরাটি ডাল। রান্নার জন্য লাগছে আমার 100 গ্রাম মতো অড়হর ডাল। আমি একটা স্টিলের টিফিন কাড়াই নিয়ে নিয়েছি। এই যে গোটা অড়হর ডালগুলো এমনি রেখে দিয়েছিলাম, সেগুলো সিদ্ধ করার জন্য এই টিফিন কাড়াইতে ঢেলে নিয়েছি। এই ডালটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়ে তখানে তার তলায় হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে ডালটা ভালো সিদ্ধ হয়। আমি ওই টিফিন কারি বাটিটার মধ্যে 100 গ্রাম ডালে 2 কাপ মতো জল দিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ডালের বাটিটা দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এটা আপনি প্রেশার কুকারে না করে কড়াইতেও করে নিতে পারেন। আমি প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি। এখানে 4-5টা মতো সিটি হওয়ার পরে আমি কড়াইটা প্রেশার কুকারটা খুলে নেবো। সিটি পড়ে গেছে, ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ডালের ডালটা শুকিয়ে গেছে, ডালটা সিটি পড়ে গিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখুন এই যে এটা কতটা নরম হয়েছে। তো এরকমভাবেই ডালটাকে রাখতে হবে। স্টিলের বোলের মধ্যে নিয়ে আমি এই ডালের কাটা দিয়ে ডালটাকে একটুখানি ইয়ে করে নিচ্ছি, কীভাবে ঘুটিয়ে নিচ্ছি, যেভাবে ডাল ঘোটা। ডাল ঘোটানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদা থেতো করা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। এটা আপনি আপনার স্বাদ ও পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেঁতুল, এটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো টমেটো, এটাও আপনার ইচ্ছে অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ এবং পরিমাণ অনুযায়ী নুন, এটাও আপনি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, এটাও আপনি আপনার স্বাদ এবং পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুড়, এটাও আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এই গুড়ের টেস্টটার জন্য এই ডালটাকে এত টেস্টি। আমি সম্পূর্ণ সব কিছুকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডালের মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায় এবং ডালের টেস্টটা আরও সুন্দর হয়। এর মধ্যে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি যে ডাল সেদ্ধ করার যে জলটা প্রেশার কুকারের তলায় ছিল সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর আমি এখানে এই ডালের বাটিটাকে গ্যাস জ্বালিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম, যাতে এটা একটু ফোটে এবং জলটা ঠিক হয় আর ডালের ফ্লেভারটা ভালো আসে। ডালটা দেখুন আমার এরকমভাবে ফুটছে, ডালের মধ্যে একটা সাদা আস্তরণ বেরিয়ে এসছে। এটা ভালো করে ফুটে দিলে আমি এটাকে নামিয়ে নিই। সম্পূর্ণটা ভালো করে ফুটে গেছে, দেখুন গপ গপ করে। এবার আমি এই গ্যাসটাকে নিভিয়ে নিচ্ছি, একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এই ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য। এখানে আপনি তেলও ব্যবহার করতে পারেন, আমি ঘি দিই। আমার গলে গেছে, এবার আমি কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম হলো মেথি। এই মেথিটা ফোড়ন দেওয়ার জন্য এই ডালটা একটা আলাদা টেস্ট আসে। দিলাম কিছুটা পরিমাণে সাদা সর্ষে, এর জায়গায় আপনি কালো সর্ষেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ পরিমাণে হিং, এটাও আপনি আপনার পরিমাণ অনুসারে দিয়ে নেবেন। এর মধ্যে দিলাম 1 গোটা শুকনো লঙ্কা হাফ করে। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখে নিন। এবার আমি এটার মধ্যে ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণটা এর মধ্যে। একটু ডালের সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডালের মধ্যে ফোড়নের স্বাদটা ভালোভাবে চলে যায়। আমার ফোড়ন হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নিই। এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গুজরাটি ডাল তৈরি এবং সার্ভ হয়ে গেছে। এবার আমার টেস্ট করার পেলাম, এটা জাস্ট অসাধারণ হয়েছে। একদম ইয়াম্মি টাইপের টেস্টি একটা ডাল তৈরি হয়েছে। এরকমই সমস্ত ভালো ভালো রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।